হ্যালো ইউরন তো এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রিন এভরিডে লাইফের পার্ট টু পার্ট ওয়ানের এক অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আমি ঠিক আছে যেখানে তোমাদের হচ্ছে বিভিন্ন রকম ড্রাগ ও ডাই মলিকুল নিয়ে আলোচনা করেছি আর এটা হচ্ছে পার্ট টু এটাতে আমরা আলোচনা করব যে বিভিন্ন যে কেমিক্যালস থাকেন কসমেটিক্সের মধ্যে বা ফুডের মধ্যে বা ফেরোমন্সের মধ্যে বা ডিটারজেন্টের মধ্যে সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে যে দেখো আমি সবার আগে বলছি যে কেমিক্যালস ইন কসমেটিক্স মানে কসমেটিক্সের মধ্যে কী কী কেমিক্যালগুলো থাকে তার একটা লিস্ট আমি বলে দিচ্ছি ঠিক আছে সেইটা প্রথমে খাতাতে তোমরা লিখে রাখো যে কি বললাম যে কেমিক্যালস ইন কসমেটিক যে কসমেটিকের মধ্যে কী কী কেমিক্যাল থাকে আচ্ছা এই যে কসমেটিক্সগুলো তৈরি হয় সেগুলোতে যে কেমিক্যালগুলো থাকে তাদের মেন সোর্স কি জানো কি যে কসমেটিক্স তো বিভিন্ন রকম দিয়ে তৈরি হয় সেই কেমিক্যালগুলোর মেন সোর্স কী এটা যদি কোশ্চেন আসে তখন তোমরা বলবে যে মেন সোর্স হচ্ছে কোলটার ঠিক আছে যে কোলটার এটাই কিন্তু বিভিন্ন যে কেমিক্যালস থাকে কসমেটিক্সের মধ্যে তাদের মেন সোর্স ঠিক আছে আচ্ছা এখানে আমি তোমাদের একটা টেবিল লিখে দিচ্ছি সেই টেবিলটা লিখে রাখো যে কিছু কিছু ইম্পর্টেন্ট কেমিক্যাল আছে যারা হচ্ছে তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কসমেটিক্সের মধ্যে থাকে সেগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে কোন কেমিক্যালসটা কোন কসমেটিক্সের মধ্যে থাকে ঠিক আছে যেমন কি ধরো এদিকে আমি একটা লিস্ট বানালাম যে কেমিক্যালসের লিস্ট কেমিক্যালস আর এদিকে হচ্ছে তার রেসপেক্টিভ কোন মধ্যে থাকে ঠিক আছে যে ধরো যেমন এক নম্বর এক নম্বর হচ্ছে অ্যাসিটোন অ্যাসিটন কোন কোন কেমিক্যালস এর মধ্যে থাকে যে বিভিন্ন সুগন্ধি জাতীয় বস্তুর মধ্যে অ্যাসিটন থাকে ঠিক আছে যেমন যে নেল অ্যানামেল রিমুভার ঠিক আছে এই যে পালিশ পরে সেই নকপালিশটাকে হাঁটানোর জন্য মানে মুছে পরিষ্কার করার জন্য কিন্তু অ্যাসিডন ইউজ করা হয় নেল অ্যানামেল রিমুভার যে নকপালিশ হাঁটানোর জন্য যেই কেমিক্যালসটা ইউজ করা হয় তার মধ্যে কিন্তু অ্যাসিডন থাকে ঠিক আছে দু নম্বরে আমরা বলতে পারি যে বেঞ্জাল ডিহাইট দু নম্বরে কী হবে দে দু নম্বরে হচ্ছে বেঞ্জাইল ডিহাইড সেটা কী ধরনের কসমেটিক্সে থাকে আচ্ছা আমি শুধু নামগুলো বলে দিচ্ছি এখানে শর্টে কারণ আমি লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে তোমরা লিখে রাখো যে বেঞ্জাইল থাকে যেমন পারফিউম পারফিউমের মধ্যে বেঞ্জাইল থাকে যে হেয়ার স্প্রে হেয়ার স্প্রে যে আমরা ইউজ করি তার মধ্যে বেঞ্জাইল থাকে তারপরে যে আমরা ভ্যাজলিন ইউজ করি ঠিক আছে তার মধ্যে বেঞ্জাইল ডি থাকে হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন শেভিং ক্রিম যে ইউজ করা হয় সেই শেভিং ক্রিমের মধ্যেও বেঞ্জাইল থাকে শ্যাম্পু সোপ এগুলোর মধ্যেও কিন্তু বেঞ্জাইল ডিহাইড থাকে তিন নম্বরে আমরা কি বলবো যে তিন নম্বরে আমরা বলবো বেঞ্জাইল অ্যাসিটেড যে বেঞ্জাইল অ্যাসিডেড কেমিক্যালটা অ্যাসিটেড কেমিক্যাল কী কী ধরনের কসমেটিক্সে থাকে এগুলো নিয়েও কিন্তু কোশ্চেন আসে আমি তোমাদের কোশ্চেন যখন করাবো তোমরা দেখতে পাবে এই কেমিক্যালস নিয়ে কিন্তু কোশ্চেন আসছে তাহলে বেঞ্জাইল অ্যাসিডেড কিসের মধ্যে থাকে এটা হচ্ছে বিভিন্ন রকম পারফিউম তৈরি করতে লাগে ডিটারজেন্ট বানাতে লাগে সোপ বানাতে লাগে ঠিক আছে এবার হচ্ছে আমরা সে আফটার সেভিং লোশন যে ইউজ করি সেটাও ইউজ হয় আফটার সেভিং লোশনের ক্ষেত্রেও ইউজ হয় বিভিন্ন রকম ডিওড্রেন্ট যে তৈরি হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বেঞ্জাইল অ্যাসিডেড ইউজ হয় চার নম্বরে কি হয় চার নম্বরে আমরা বলবো বলব ক্র্যামফোর ক্যাম্প পিএইচ ও আর ঠিক আছে ফোর কিসের কী কী মানে কী কী কসমেটিক্স তৈরি করার জন্য লাগে না বিভিন্ন রকম পারফিউম এটার ক্ষেত্রেও পারফিউম হচ্ছে শেভিং ক্রিম হচ্ছে এটার ক্ষেত্রেও হ্যাঁ আর হচ্ছে নেল পলিশ এখানে হচ্ছে নেল পলিশ দেখো অ্যাসিডন হচ্ছে নেল পলিশ রিমুভ করার জন্য আর ক্র্যামফো হচ্ছে কিন্তু পলিশ তৈরি করার জন্য লাগে ঠিক আছে আর পাঁচ নম্বর আমরা বলতে পারি যে বেনজাইল অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল কী তৈরি করার জন্য লাগে বেঞ্জেইল অ্যালকোহল বেঞ্জাইল অ্যালকোহল হচ্ছে তোমার ওই অ্যাসিডনের মতো নেল রিমুভার ক্ষেত্রে লাগে তারপর হচ্ছে বিভিন্ন যে ফাইবারের যে তৈরি হয় ফাইবারের সেই ফাইবারটাকে সফট করার জন্য ইউজ করা হয় ফ্যাব্রিক সফটেনার ঠিক আছে এবার ছয় নম্বরে কি হয় ছয় নম্বরে আমরা বলতে পারি যে মিথিলিন মিথাইলিন ক্লোরাইড মিথাইলিন ক্লোরাইড কিসে মানে কি কি তৈরি করার জন্য কি কি কসমেটিক্স যেমন শ্যাম্পু ঠিক আছে যে মিথাইলিন ক্লোরাইড হচ্ছে শ্যাম্পু তৈরি করতে কিন্তু ইউজ হয় হ্যাঁ সাত নম্বরে সাত নম্বরে আমরা বলবো ইথানল ইথানল কি কসমেটিক্স তৈরি করতে ইউজ হয় না ইথানল হচ্ছে তোমার হচ্ছে শ্যাম্পুতে ইউজ হয় তারপর হেয়ার স্প্রেতে ইউজ হয় ঠিক আছে হেয়ার স্প্রে তৈরি করার জন্য তারপর হচ্ছে সেভিং ক্রিম পারফিউম এগুলো তৈরি করতে কিন্তু ইথানল ইউজ হয় তারপর হচ্ছে আট নম্বরে আমরা বললাম টলোইন টলোইন কি কসমেটিক্স তৈরি করতে ইউজ হয় টলোইন হচ্ছে তোমার নেল পলিশ তৈরি করতে ইউজ হয় ঠিক আছে টলোইনটা কি না নেল পলিশ তৈরি করতে ইউজ হয় ঠিক আছে এইগুলো হচ্ছে তোমরা মনে রাখো মোটামুটি এই আটটা তারপরে আবার কোশ্চেন করতে করতে আবার কোশ্চেন মানে তোমরা অপশান পেয়ে যাবে তখন দেখে নেবে যে কোন কোনগুলো তোমার হচ্ছে কোন কসমেটিক্স তৈরি করতে কী কী কেমিক্যালস লাগে মোটামুটি এই আটটা লিখে রাখো তারপর হচ্ছে বলছি আমি যেমন ধরো তাহলে এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ইন নেল পলিশ যে এর মধ্যে কোনটা পলিশ কর তৈরি করতে ইউজ হয় না অ্যান্সারটা কী হবে না ডি বেঞ্জিন পেঞ্জিন হচ্ছে তোমার নেলিশ তৈরি করতে ইউজ হয় না এবার বলেছে দেখো ফিফটি টুতে কোশ্চেনে কী বলেছে যে ফিফটি টুর কোশ্চেনও বলেছে যে ফেরোমোনস আর কেমিক্যালস মানে ফেরোমোনসটা কি ঠিক আছে অপশান এতে বলেছে যে ফর্মড বাই দ্য ফেরামেন্টেশন প্রসেস অফ ফাঙ্গুই আবার হচ্ছে সিক্রেট বাই দ্য এন্ডোক্রিম গ্ল্যান্ড অফ ম্যান তারপরে সিতে বলেছে সিক্রেট আউটসাইড দ্য বডি অফ দ্য ইনসেক্ট আর ডিতে বলেছে যে প্লান্ট গ্রোথ হরমোনস তাহলে এটা কি আমরা এখানে একটু সম্বন্ধে এবার একটু একটু পড়ে নেব যে ফেরোমোনসটা কি জানতো যে ফেরোমোনসটা হচ্ছে কোনো একটা ইনসেক্ট যেটা কি না মানে ধরো কোনো একটা ইনসেক্ট ধরো এরকম আমরা দেখেছি না যে একটা পিমড়া ধরো যাচ্ছে তারপর বাকি পিঁমড়া না সেই লাইনেই যাচ্ছে তার মানে কি যে পিমড়েরা যে যে পুরো রাস্তাটাতে যে জিনিসটা ফেলে ফেলে যায় যে কেমিক্যালসটা সেই ধরনের সেই কেমিক্যালসগুলোকে বলা হয় ফেরোমোনস বা কোনো একটা ধরো ইনসেক্ট অন্য একটা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে যে বিভিন্ন রকম ফ্র্যাগনেন্ট দিয়ে সেইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ফেরোমন্স সেগুলোকে বলা হয় ফেরোমন্স তাহলে ফেরোমন্স হচ্ছে না দু ধরনের ফেরোমন্সকে আমরা এটা আমি মুছে দিচ্ছি এবার একটু ফেরোমন্স আমাদের লিখব যে ফেরোমন্স যে হয় তাহলে ফেরোমন্স জিনিসটা বুঝতে পারলে যে ইনসেক্ট যেটা রিলিজ করে সেইগুলো হচ্ছে ফেরোমন্স বলে ফেরোমোনস হচ্ছে দু ধরনের একটা হচ্ছে যে রিলিজার ফেরোমোন লি রিলিজার ফেরোমন আর দুই নম্বরটা হচ্ছে প্রাইমার প্রাইমার ফেরোমন এই রিলিজার ফেরোমনটা না রিলিজার ফেরোমনটা হচ্ছে এরা মানে ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিলিজ করতে পারে ঠিক আছে ইমিডিয়েট বিহেভিয়ার কোনো চেঞ্জ করার জন্য যে যে ফেরোমনটা রিলিজ করে তাকে বলা হয় রিলিজার ফেরোমেন্স বাট এই যে প্রাইমার ফেরোমোনস এর ক্ষেত্রে কিন্তু অনেক সাইকোলজিক্যাল চেঞ্জ হয় হ্যাঁ এই প্রাইমার ফেরোমনটা একটু টাইম টাইম স্পেন্ড প্রসেস যে এর মধ্যে এইটা হচ্ছে একটা সিরিজ অফ সাইকোলজিক্যাল চেঞ্জ হয় তবে গিয়েই কোনো একটা ইনসেক্ট এই ধরনের ফেরোমোনস রিলিজ করে কিন্তু এই যে রিলিজার ফেরোমেন্স এটা হচ্ছে ইমিডিয়েট হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা ইমিডিয়েট প্রসেস আর এটা একটা মানে সিরিজ অফ প্রসেস বলতে পারি যে সিরিজ অফ চেঞ্জ সাইকোলজিক্যাল চেঞ্জ হয় যার জন্য তার তখন হচ্ছে এই প্রাইমার ফেরোমন্সটা রিলিজ হয় আর এই রিলিজার ফেরোমেন্সটা হচ্ছে ইমিডিয়েট প্রসেস ঠিক আছে এটা হচ্ছে এটা তাহলে তাহলে এই ডেফিনেশানটা কী হবে এখানে ফিফটি টুর অ্যান্সারটা কি হবে ফিফটি টু ফিফটি টু কোশ্চেনটা জাস্ট বলেছে যে ফেরোমনসের ডেফিনেশানটা কি না ফেরোমোনস আর দ্য কেমিক্যালস অপশান সি অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার যে সিক্রেটেড আউটসাইড দ্য বডি অফ ইনসেক্ট এটাই হচ্ছে তার অ্যান্সার এবার বলেছে যে দেখো ফিফটি থ্রিতে বলেছে যে হুইচ অফ প্লান্ট গ্রোথ ইনহিবিটার এখানে যে চারটা অপশন দেওয়া আছে ইথিলিন আই এ এ অ্যাবসিসিক অ্যাসিড আর অক্সিজেন এর মধ্যে কোনটা হচ্ছে প্লান্ট গ্রোথ ইনহিবিটার ঠিক আছে যে এটা দেখো তোমাদের তোমরা হয়তো পড়বে যে এই যে আমাদের যেমন আমাদের শরীরে যেমন বিভিন্ন থাকে তেমন গাছের ক্ষেত্রেও বিভিন্ন থাকে সেগুলোকে বলা হয় যে প্লান্ট গ্রোথ হরমোন বলে যে ধরো প্লান্ট গ্রোথ হরমোন এটা দু ধরনের হরমোন হয় যে কেউ হচ্ছে তাকে বাড়তে সাহায্য করে যেমন তাদের কি বলা হয় যখন যখন এই হরমোনটা কোনো একটা গাছকে বড় হতে সাহায্য করবে তখন তাকে বলা হয় গ্রোথ প্রোমোটার প্রমোট করছে যে গ্রোথ জিআর প্রোমোটার আর যখন সেই তাদের বাড়তে বাধা দেবে তখন তাদের বলা হয় গ্রোথ ইনহেবিটার গ্রোথ ইনহিবিটার এবার এই গ্রোথ প্রোমোটারের কিছু উদাহরণ আমি তোমাদের বলে দিচ্ছি মানে এক্সাম্পল হিসেবে আমি তোমাদের বলছি যে কিছু কিছু গ্রোথ প্রোমোটার আছে যেমন কি যেমন হচ্ছে অক্সিন অক্সিনস ঠিক আছে এগুলো হচ্ছে গ্রোথ প্রোমোটার তারপর হচ্ছে সাইটোকিনিস সাইটো কেআইএনআইএনএস সাইটোকিনিস ঠিক আছে তারপরে হচ্ছে গ্রিবলালেন্স জিআই বিবিআর ইএল এল আইএন ইএস গ্রিবলাল্যান্স ঠিক আছে এবার হচ্ছে গ্রোথ ইনহেবিটারের কিছু উদাহরণ আছে যেমন ইথিলিন বা ইথাইলিন ঠিক আছে ইথাইলিন আরেকটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড হ্যাঁ আর হচ্ছে আরেকটা হচ্ছে ম্যালিক এম এ এল ই আই সি ম্যালিক হাইড্রাজাইড হাইড্রাজাইড ঠিক আছে এই উদাহরণগুলো কিন্তু তোমরা মনে রাখো যে আমরা প্রথমে কি বললাম যে প্লান্ট গ্রোথের ক্ষেত্রে কিছু হরমোন থাকে সেটা দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রমোটার আর একটা হচ্ছে ইনহিবিটার ঠিক আছে যে যারা প্রোমোট করে মানে বাড়তে সাহায্য করে তাদের বলা হয় গ্রোথ প্রোমোটার আর যারা বাড়তে বাধা দেয় তাদের বলা হয় গ্রোথ ইনহিবিটার এবার যারা বাড়তে সাহায্য করে তাদের কিছু উদাহরণ আছে যেমন অক্সিন সাইটোকিনিনস গ্লোবার লেন্স সরি গ্রিবার লেন্স এরকম আর গ্রোথ ইনহিবিটার কি যেমন ইথাইলিন অ্যাবসিসিক অ্যাসিড তারপর হচ্ছে ম্যালিক হাইড্রোজাইট ঠিক আছে ম্যালিক হাইড্রোজাইট এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে গ্রোথ ইনহিটার বোঝা গেল তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে ফিফটি থ্রিতে ফিফটি থ্রিতে বলেছে যে হুইচ ইজ প্ল্যান্ট সরি প্লান্ট গ্রোথ ইনহিবিটার প্লান্ট গ্রোথ ইনহভিটার কোনটাই যে দেখো সি অপশানটা অ্যাবসিসিক অ্যাসিড এখানে আমি উদাহরণ দিয়েছিলাম না যে গ্রোথ ইন্টার ইথাইলিন অ্যাবসিসিক অ্যাসিড আর ম্যালিক হাইড্রাজাইড ঠিক আছে আর এখানে এই অক্সাজিনটা কি অক্সিন অক্সাজিন না অক্সিন অক্সিনটা হচ্ছে গ্রোথ প্রমোটারের উদাহরণ এটা কি না গ্রোথ প্রমোটারস তাই না আর এই এখানে দুটো দুটো ইনহিবিটর বলেছে তার মানে এই অপশান এটাও হচ্ছে কিন্তু ঠিক ইথিলিনটাও হচ্ছে গ্রোথ ইনিভিটার কারণ এখানে দেখো আমি উদাহরণ দিয়েছি এই যে ইথিলিন ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড আর ম্যালিক হাইড্রোসাইড সবই হচ্ছে গ্রোথ ইনভিটার তো এখানে দুটো অপশান হবে অপশান এ আর অপশান সি দুটোই ঠিক ঠিক আছে অপশান এ আর অপশান সি দুটোই ঠিক আচ্ছা ফিফটি ফোরে কী বলেছে যে দ্য সাবস্ট ইউজড ফর দ্য প্রিজারভেশন অফ কালার ফ্রুট জুস কালারের যে ফ্রুট জুস গুলো পাওয়া যায় সেইগুলো প্রিজারভেশন করার জন্য কি এটা হচ্ছে বেনজিন হবে ঠিক আছে যে দ্য সাবস্টন অফ কালার ফ্রুট জুস যে কালার ফ্রুট জুস কে প্রিজার্ভ করার জন্য যে সাবস্টেন্স গুলো ইউজ করা হয় সেটা কি মানে কোন সাবস্টেন্সে ইউজ করা হয় আচ্ছা এখানে আমি এটা মুছে দিলাম ফিফটি ফোরেরটা এরটা দেখো ফিফটি ফোরের কোশ্চেনে কোয়েশ্চেনে কি বলেছে যে সাবস্টেন্স ইউজ ফর প্রিজারভেশন অফ কালার ফ্রুট জুস মানে কালার ফ্রুট জুসকে প্রিজার্ভ করার জন্য কোন সাবস্টেন্সটা ইউজ করা হয় এই অপশান এটা হচ্ছে বেঞ্জিন ঠিক আছে যে কোনটা হবে তাহলে দেখো আমি তোমাদের বলছি এখানে এখানেও একটু থিওরি বা কিছু পয়েন্ট লিখে রাখো যে কেমিক্যালস ইন ফুড যে ফুডের মধ্যে কি কি কেমিক্যালস থাকে সেটাও তোমরা একটু লিখে রাখো যে কেমিক্যালস ইন ফুড তো এক নম্বরে তোমরা লিখে রাখো যে অফ ফুড বাই মানে তোমরা আগে লিখে তারপর বলছি প্রিজার্ভেশন অফ ফুড বাই কেমিক্যালস মানে কোন কোন কেমিক্যালগুলো ইউজ করা হয় ফুডকে প্রিজার্ভ করার জন্য জেনারেলি কি জেনারেলি যে আমরা ইউজ করি সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর ব্যঞ্জিক অ্যাসিড এই দুটো হচ্ছে জেনারেলি ইউজ করা হয় ফুডকে প্রিজার্ভ করার জন্য জেনারেলি যে দুটো ইউজ করা হয় সালফার ডাইঅক্সাইড আর কি না আর হচ্ছে ব্যঞ্জয়িক অ্যাসিড বেঞ্জয়িক অ্যাসিড এই দুটো জেনারেলি ইউজ করা হয় যে সালফার ডাইঅক্সাইড ডিরেক্ট ইউজ করা হয় না এটার সোর্স হিসেবে আমরা কে টু এস টু ও ফাইভ মানে কি এটার নাম কি পটাশিয়াম মেটা বাই সালফাইড বাই সালফাইড এস এল পিএইচ টি যে এইটা ইউজ করা হয় অ্যাজ এ সোর্স অফ সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের সোর্স হিসেবে আমরা কি ইউজ করি না পটাশিয়াম মেটা বাই সালফাইড কে টু এস টু ও ফাইভ ইউজ করা হয় ঠিক আছে কারণটা কি না এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে মানে উইক অ্যাসিডের ক্ষেত্রে ডিকম্পোজ হয়ে যায় এটা উইক অ্যাসিডে ডিকম্পোস্ট হয়ে যায় তারপর হচ্ছে এটা হচ্ছে স্টেবল থাকে নিউট্রাল বা অ্যালকালাইন মিডিয়ামে কিন্তু এটা হচ্ছে স্টেবল থাকে ঠিক আছে তাই সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে বেটার বেটার মানে প্রিজারভেশন অফ ফুড ফুডটাকে প্রিজার্ভ করার জন্য এটা হচ্ছে কিন্তু বেটার মানে ভালো দেন সোডিয়াম বেঞ্জয়েট সোডিয়াম বেঞ্জয়েটে অনেক সময় ইউজ করে লোক কিন্তু সোডিয়াম বেঞ্জয়েটের থেকে ঠিক আছে সালফার ডাইঅক্সাইডটা কিন্তু ব্যাকটেরিয়া মারার জন্য খুবই ভালো আর কি যার জন্য জেনারেলি ম্যাক্সিমাম এই সালফার ডাইঅক্সাইডটাই হচ্ছে ইউজ করা হয় আবার অনেক সময় কি হয় যে বেঞ্জয়িক অ্যাসিডটাও ইউজ করা হয় ঠিক আছে এটা হচ্ছে ফুড প্রিজারভেশন গেল আবার ফুড কালারের ক্ষেত্রে দেখো বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম কেমিক্যালসের প্রেজেন্টসে দেখায় সেরকম আমরা যদি এখানে একটা চার্ট বানাই তোমরা এটা লিখে নাও যে প্রিজারভেশন অফ ফুড ইন দ্য বাই দ্য কেমিক্যালসের ক্ষেত্রে কী কী দরকার হয় না সালফার ডাইঅক্সাইড আর বেঞ্জ অ্যাসিড আর সালফার ডাইঅক্সাইড কোথা থেকে পাওয়া যায় না কে টু এস টু ও ফাইভ পটাশিয়াম মেটা বাই সালফাইড থেকে পাওয়া যায় সালফার ডাইঅক্সাইড ঠিক আছে সেটা হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম মোল্ডসের এগেনস্টে মানে লড়াই করে ফুডটাকে প্রিজার্ভ করে রাখে এবার হচ্ছে আমরা বিভিন্ন রকম যে কালার দেখতে পাই না বিভিন্ন রকম ফুডের সেই কালারগুলো বিভিন্ন রকম কেমিক্যালস এর প্রেজেন্সে থাকে যেমন ধরো যদি অরেঞ্জ কালার হয় ধরো কোনো একটা ফুড ইয়েলো অরেঞ্জ কালার তাহলে তার মধ্যে কি কেমিক্যালস আছে আমরা বলতে পারি না ক্যারো টিনয়েড এটা এটা কি না আমি বললাম কালার এটা কি না কেমিক্যালস তার মধ্যে কি কেমিক্যালস আছে ঠিক আছে যদি ইয়েলো অরেঞ্জ হয় তার তার মধ্যে কি কেমিক্যালস আছে না ক্যারোটিনয়েড যদি গ্রিন কালার হয় ফুডটা যদি গ্রিন কালার হয় তার মধ্যে কি কেমিক্যালস দেওয়া থাকে ক্লোরোফাইল ক্লোরোফাইলস ঠিক আছে এবার ধরো আমি ধরলাম রেড ব্লু বা পার্পেল কালার যদি থাকে যে ধরো রেড ব্লু বা যদি পার্পেল কালার হয় তখন তার মধ্যে কি কেমিক্যাল থাকে না বিভিন্ন ফ্লাভোনয়েডস থাকে ফ্লাভোনয়েডস থাকে ঠিক আছে বা অ্যান্থোসায়ানিন থাকে বা আমরা বলতে পারি যে অ্যান্ড অ্যান্থো ঠিক আছে আবার যদি ধরো ক্রিম ইলো কালার যে ধরো সেটা ক্রিম ইলো কালার তাহলে তার মধ্যে কি কেমিক্যাল থাকে কি ধরনের কেমিক্যাল থাকে না এন্থো জ্যান্থ এন এক্স এ টিএইচ আই এন এস এই ধরনের এই ধরনের যদি কালার দেখায় তাহলে এই ধরনের কেমিক্যালস থাকে বোঝা গেল এবারে হচ্ছে বিভিন্ন রকম না বিভিন্ন রকম ফ্রুট জুসের ক্ষেত্রে বা বিভিন্ন রকম ড্রিঙ্কের ক্ষেত্রে কি হয় যে আর্টিফিশিয়াল সুইটনার্স অ্যাড করা হয় তাই না যে বিভিন্ন রকম আর্টিফিশিয়ালস আমরা সুইটনার মানে মিষ্টি বাড়ানোর জন্য কিছু কিছু আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করি সে সেই তার মধ্যে সেই কী কেমিক্যালস অ্যাড করা হয় এটা এটা লিখে নাও আমি মুছে দেবো এই জিনিসটা যে আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে কী ইউজ করা হয় মানে হয় না যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক বলো বা বিভিন্ন রকম ফ্রুট জুস বলো এখন মার্কেটে যে ফ্রুট জুসগুলো আছে তাদের মিষ্টির পরিমাণটা বাড়ানোর জন্য বিভিন্ন রকম আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করা হয় কী ইউজ করা হয় আর্টিফিশিয়াল সুইটনার সে তার মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে সেগুলো কি সেগুলো হতে পারে তোমার অ্যাসপারটেম এ এস পি এ আর টি এ এমই অ্যাসপাট্যাম অ্যাড করতে পারে অনেক সময় অ্যালিটেম ইউজ করে অ্যালিটেম ইউজ করে টি ই এ এল ই এ এল আই টি এম ই অ্যালিটেম ইউজ করে বা সুক্রেলোজ ইউজ করে এস ইউ সি আর এ এলো এসি এই ধরনের কেমিক্যালস ইউজ করে না তাদের মিষ্টিটাকে মানে মিষ্টির পরিমাণটাকে বাড়িয়ে দেয় ঠিক আছে এবার হচ্ছে অনেক সময় কি হয় যে মানে তোমার হচ্ছে খাওয়ারটা অনেক দিন পরিমাণ থাকার ফলে সেটাকে না যে ডিকম্পোস্ট হয়ে যায় বিভিন্ন রকম যে ডিকম্পোজিশান আটকানোর জন্য বা বিভিন্ন অক্সিডাইজড যাতে না হয়ে যায় খারাপ যাতে না হয়ে যায় তার জন্য কি হয় যে বিভিন্ন রকম অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করা হয় ঠিক আছে যে অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করা হয় সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি না যাতে সে মানে খাওয়ারটা খারাপ না হয়ে যায় বা ডিকম্পোস্ট না হয়ে যায় তা তার মধ্যে কোনো তার মধ্যে হচ্ছে বিভিন্ন রকম অক্সিডেন্ট ইউজ করা হয় ঠিক আছে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম কি যেমন কমন যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো ইউজ করা হয় সেগুলো না বিএইচ এ এর ফুল ফর্মটা কি না বিউটাইলেটেড বিইউটি ওয়াই এল এ টিউটাইলে এন আই এস ওলই ঠিক আছে H এর নামটা কি বিউটাইলেটেড হাইড্রো ঠিক আছে আবার আবার অনেক সময় এটা ইউজ করে যে বি এইচ টি ইউজ করা হয় অ্যাজ এ অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বিএইচটি ইউজ করা হয় তার ফর্মটা কি না বিউটাইলেটেড হাইড্রো জাই টলইন এল ইউ ইএনই ঠিক আছে আবার অনেক সময় পিজি ইউজ করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পিজির ফর্ম কি প্রোপাইল আর জি হচ্ছে জি এ এল এল এ টি ই গ্যালেট প্রোবাইল গ্যালেট হিসেবে ইউজ করা হয় ঠিক আছে যে এইগুলো হচ্ছে বিভিন্ন রকম তাহলে আমি তোমাদের বললাম যে প্রিজার্ভেশনও সব ফুডের ক্ষেত্রে কী ইউজ করা হয় না সালফার ডাইঅক্সাইড আর ব্যঞ্জক অ্যাসিড ইউজ করা হয় জেনারেলি সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি ইউজ করা হয় আর সালফার ডাইঅক্সাইডের সোর্স হিসেবে কি ইউজ করা হয় না কে টু এস টু ও ফাইভ আমি বলেছি লিখেছি এখানে মানে আগে লিখেছি যে কে টু এস টু ও ফাইভ হিসেবে ইউজ করা হয় সালফার ডাইঅক্সাইড পাওয়ার জন্য ঠিক আছে বেশি পরিমাণে পাওয়ার জন্য আর হচ্ছে ফুডের কালার হিসেবে যে বিভিন্ন কালারের জন্য কী কী টাইপের কেমিক্যাল থাকে সেগুলোও আমি বললাম তারপরে আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে কী কী ইউজ করা হয় সেটাও আমরা বললাম তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কী কী ইউজ করা হয় এই যে বিএইচএ বিএইচ টি পিজি এগুলো হচ্ছে আমি বলে দিলাম তাহলে ঠিক আছে তাহলে সিন ফুডটা মোটামুটি এইগুলো থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসবে তাহলে কি হচ্ছে তাহলে ফিফটি ফোরের কোশ্চেনটা কী আছে না ফিফটি ফোরের হচ্ছে যে সাবস্টেন্স ইউজড ফর দ্য প্রিজারভেশন অফ কালারেড ফ্রুট জুস কোনটা বেঞ্জয়িক অ্যাসিড এখানে দেখো বেঞ্জয়িক অ্যাসিড এখানে কিন্তু সালফার ডাইঅক্সাইড নেই যদি সালফার ডাইঅক্সাইড থাকতো তাহলে কিন্তু সালফার ডাইঅক্সাইডও হতো ঠিক আছে যদি ব্যঞ্জিক অ্যাসিডে বদলে সালফার ডাইঅক্সাইড কারণ দুটো জিনিস ইউজ করা হয় না জেনারেলি যে বেঞ্জয়িক অ্যাসিড আর সালফার ডাইঅক্সাইড ঠিক আছে তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে বেঞ্জয়িক অ্যাসিড নেক্সট কোয়েশ্চেন কী বলেছে যে ফিফটি ফাইভ কি বলেছে দ্য ইনসেকটিসাইড গ্যামাক্সিন ইজ ফর্মুলেশন ফর মানে এখানের মধ্যে কোনটাকে গ্যামাক্সিন বলা হয় ডিডিটি বেঞ্জিন হেক্সাক্লোরাইড এটা কি হেক্সাক্লোরো বেঞ্জিন আর ক্লোরাল এদের মধ্যে কোনটাকে গ্যামাক্সিন বলা হয় এই যে হেক্সাক্লোরাইড এটাই হচ্ছে তোমার বলা হয় ঠিক আছে বিএইচি এবার বলেছে ফিফটি সিক্সে এ কি বলেছে দেখো হুইচ অফ দ ফলোইং ইজ অ্যান ইনসেকটিসাইড এর মধ্যে কোনটা ইনসেকটিসাইড আচ্ছা আমি যে পার্ট ওয়ানে তোমাদের আমি বলেছিলাম যে অ্যাসপিরিনটা কি ঠিক আছে ইনসেকটিসাইড কোনটা তাহলে ইনসেকটিসাইড হচ্ছে যে ডিডিটি ডিডিটি হচ্ছে একটা ইনসেকটিসাইড আচ্ছা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে ব্যাকেলাইটটা কি আর টিএনটিটা কি এই দুটো তোমরা পড়ো যে আমি বললাম যে এখানে দেখো অ্যাসপিরিনটা অ্যাজ এ ড্রাগ মলিকুল ইউজ করা হয় অ্যাসপিরিন কখন ইউজ করা হয় যে যখন আমাদের মানে জ্বর হয়ে যায় তখন যে টেম্পারেচারটা হাই টেম্পারেচার হয়ে যায় সেই টেম্পারেচারটাকে কমানোর জন্য আমরা অ্যাসপিরিন খাই তো একটা ড্রাগ অ্যাজ এ ড্রাগ হিসেবে ইউজ করা হয় আর এখানে ডিডিটিটা না ডিডিটি হচ্ছে একটা এটা একটা ইনসেকটিসাইনসেকটিসাইট তাহলে এই টিএনটিটা কি আর ব্যাকে কি এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো এবার দেখো ফিফটি এ কি বলেছে ফিফটি এ কি বলেছে দ্য কেমিক্যাল কম্পাউন্ড রিলিজড বাই ওয়ান স্পেসিজ অফ অ্যানিমেল ইন অর্ডার টু ইনফ্লুয়েস দ্য বিহেভিয়ার অফ আদার মেম্বার অফ দ্য সেম স্পেসিস ইজ কল্ট দেখো এটা তোমরা পড়ে একটা ঘটনা মনে রাখো যখন একটা পিপ আমি বলেছিলাম যে একটা পিঁপড়ে হয়তো যাচ্ছে তার পেছন পিছন 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 দেখবে সমস্ত পিঁপড়েগুলোই যায় সেই জিনিসটাই বলেছে যে কেমিক্যাল কম্পাউন্ড রিলিজড বাই ওয়ান স্পেসিস অফ অ্যানিমেল মানে একটা অ্যানিমেল তোমার হচ্ছে কোনো একটা কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ড রিলিজ করছে ইন অর্ডার টু ইনফ্লুয়েন্স কাদেরকে না দ্য বিহেভিয়ার অফ আদার মেম্বার অফ দ্য যে অন্যান্য মেম্বার সেই রাস্তাতেই যাওয়ার জন্য সেটাকে কি বলা হয় আমি বলেছিলাম যে ফেরোমন্স তাই না যে কোনো একটা ধরো মানে পিপড়ে বা কোনো একটা ধরো এরকম পোকা বা কিছু একটা তারা যে ফেরোমন্সটা হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে যায় পুরো রাস্তাতে তার ফলে কি হয় যে পেছনের যে পিঁপড়েটা থাকে সেও হচ্ছে সেই রাস্তাটা ফলো করতে থাকে এটাই হচ্ছে তোমাদের হচ্ছে সেটাকে কি বলে এটাই হচ্ছে ফেরোমান্সের ডেফিনেশন ঠিক আছে এটাই হচ্ছে তাহলে হলো হচ্ছে হচ্ছে দেখো এবার আমরা কিছুটা ডিটারজেন্ট পড়বো এতক্ষণ এবার হচ্ছে একটু ডিটারজেন্ট পরে নেব যে স্ট্রাকচারালি বায়োলজিক্যাল বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট শুড বি কন্টেন্ট বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টের মধ্যে কি থাকে নর্মাল অ্যালকাইল চেন না ব্রাঞ্চ অ্যালকাইল চেন না ফিনাইল সাইড চেন না সাইক্লোহেক্সাইল সাইড চেন কি থাকে আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলি যে ডিটারজেন্ট কিন্তু প্রথমে তো ডিটারজেন্ট কিন্তু সোপ নয় ঠিক আছে ডিটারজেন্ট কিন্তু সাবান নয় কারণটা কি না সাবানের মধ্যে সোডিয়াম স্টেরেড থাকে সোপের মধ্যে কি থাকে সোডিয়াম এস টি থাকে কিন্তু মধ্যে সেটা থাকে না ডিটারজেন্টটা কিনা মোর ভালো ডিটারজেন্ট হচ্ছে মানে ক্লিন কোনো একটা জামা কাপড় ক্লিন করার জন্য বা কিছু জিনিস ক্লিন করার জন্য ডিটারজেন্টটা কিন্তু সাবানের থেকে ভালো কারণটা কিনা ডিটারজেন্ট হচ্ছে হার্ড ওয়াটার যে থাকে তাতেও কিন্তু ভালোভাবে কাজ করে সাবান কিন্তু হার্ড ওয়াটার ক্ষেত্রে কতটা ভালো কাজ করে না ঠিক আছে তো আমরা এখানে যে ডিটারজেন্ট ডিটারজেন্ট কি দিয়ে তৈরি হয় অফ ডিটারজেন্ট আমরা এখানে ঠিক আছে কম্পোজিশন অফ ডিটারজেন্ট মানে যে এটা একটা তোমার হচ্ছে লং কার্বন চেন হয় যে এটা একটা লং কার্বন চেন বা আমরা বলতে পারি লং হাইড্রোকার্বন চেন লং কার্বন চ হয় যার মধ্যে কি থাকে না যার মধ্যে সালফেট বা সালফোনের গ্রুপ লেগে থাকে সালফেট বা মানে কি ধরো এরকম একটা কার্বন চেন আছে সিএইচ থ্রি সি টু এটা হচ্ছে দশটা সিএইচ টু আছে তারপর সিএইচ টু ও ঠিক আছে এটাকে কি বলা হয় না সোডিয়াম লরিয়াল সালফেট এটা কিন্তু তোমার ডিটারজেন্ট এটা কিন্তু ডিটারজেন্টের একটা কেমিক্যাল ফর্মুলা ডিটারজেন্টের কেমিক্যাল ফর্মুলা কোনটা সিএইচ থ্রি সিএইচ টু টেন টু ও এস ও থ্রি যার মাথায় মাইনাস আর তারপর হচ্ছে এন এ প্লাস এটার নামটা কি না সোডিয়াম লরিয়াল সালফেট এটা কিন্তু ডিটারজেন্টের কেমিক্যাল ফর্মুলা তাহলে দেখো এটা একটা লং চেন আর তার এই পাশে কি লেগে আছে যে দেখো এটা একটা লং কার্বন চেন নর্মাল লং কার্বন চেন আর এদিকে একটা সালফেট গ্রুপ লেগে আছে তাই না এটাই বলেছে যে কম্পোজিশন অফ ডিটারজেন্ট না লং কার্বন চেন বা তোমার হচ্ছে আমরা বলতে পারি লং চেন হাইড্রোকার্বন লং চেন হাইড্রোকার্বন আর যার লাস্টে কি থাকে সালফেট গ্রুপ বা সালফোনেট গ্রুপ লেগে থাকে সেটাকেই ডিটারজেন্ট বলা হয় ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ডিটারজেন্ট কোনটা তাহলে এখানে কি হয় অপশান এ হয়ে যাবে না নর্মাল অ্যালকাইল চেন এটাই হচ্ছে তোমার ডিটারজেন্টের ডেফিনেশন তাহলে স্ট্রাকচারাল বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট শুড বি অপশান এ নর্মাল অ্যালকাইল চেন ঠিক আছে যে নর্মাল অ্যালকাইল চেন এবার সিক্সটি থ্রি থেকে বলেছে যে ডিটারজেন্ট অফডেন ফর্ম এলএ বি এই বির ফুল ফর্মটা কি এলএবির ফুল ফর্মটা কি যে দেখো যে আমরা কি বলছি কোশ্চেনটা কি বলছে ডিটারজেন্টস অফডেন ফর্ম এলএবি আর বায়োডিগ্রেডেবল মানে কি যে এলএবি থেকে যে ডিটারজেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এখানে এলএবির ফুল ফর্ম কি এখানে একটু দেখো এখানে জিনিসটা কি হয় এখানে হচ্ছে প্রথমে স্টার্টিং মেটেরিয়ালসটা কি হয় না বেঞ্জিন হ্যাঁ প্রথমে বেঞ্জিন থাকলো এখানে বিভিন্ন রকম একটা রিয়াকশন হয় সেখান থেকে কি হয় যে একটা হচ্ছে মানে হাইড্রোকার্বন বেঞ্জিন তৈরি হয় মানে এরকম বেঞ্জিন তার সঙ্গে একটা নর্মাল কার্বন চেন লেগে যায় ধরো সিএইচ টু ইলেভেন সিএইচ থ্রি এটাকে কি বলা হয় না এন ডোডেসাইল বেঞ্জিন এটাকে বলা হয় এনডোডেসাইল বেঞ্জিন এখানে এরপর হচ্ছে তোমার এক নম্বর এইচ টু দেওয়া হয় তারপর হচ্ছে দু নম্বরে আমরা এনও দিলাম তারপরে কি হয়ে যায় যে এরকম বেঞ্জিন রিং এদিকে কি সিএইচ এর ইলেভেন সি এইচ থ্রি আর এই একটা সালফেট গ্রুপ এস থ্রি মাইনাস এনে প্লাস সালফেট গ্রুপ সালফোনেট সরি সালফোনেট গ্রুপ লেগে যায় তাহলে এর নামটা কি হবে না সোডিয়াম প্যারা ডোডেসাইল বেনজিন সালফোনেট এর নামটা হচ্ছে প্যারা ডোডেসাইল মানে সোডিয়াম প্যারাডোডেসাইল বেঞ্জিন সালফোনেট এটা কিন্তু একটা বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট এটা একটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্টের এক্সাম্পল এটা তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে না দেখো এইখান থেকে তৈরি হচ্ছে এন ডোডেসাইল বেঞ্জিন মানে একটা বেঞ্জিন গ্রুপ যেটা একটা লিনিয়ার কার্বন চেনের সঙ্গে লেগে আছে বুঝে তাহলে সিটা রাইট হবে যে লিনিয়ার অ্যালকাইল এটাই হচ্ছে বেঞ্জিন এলএির ফুল ফর্ম এলএির ফুল ফর্ম কি এই যে লিনিয়ার অ্যালকাইল বেঞ্জিন এখানে কি বলেছে যে ডিটারজেন্ট অবডেন ফ্রম এলএি আর বায়োডিগ্রেডেবল তাহলে এলএি স্ট্যান্ড ফর মানে এলএির ফুল ফর্মটা কি না লিনিয়ার অ্যালকাইল বেঞ্জিন কেন কারণ দেখো এই যে সোডিয়াম প্যারাডোডেসাইল বেঞ্জিন সালফোনেট যদি তোমার একটা বায়োডিগ্রেডেবল রিয়েজেন্ট হয় সেটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে তৈরি হচ্ছে এইটা থেকে তাহলে এটা কি এন ডোডেসাইল বেঞ্জিন সেটা কি না একটা বেঞ্জিন রিং সেটা একটা লিনিয়ার কার্বন চেনের সঙ্গে যুক্ত আছে তাহলে আমি বলতে পারি লিনিয়ার অ্যালকাইল বেঞ্জিন এটাই হচ্ছে ফুল ফর্ম এবারে সিক্সটি ফোরে কি বলেছে যে একটা সিনথেটিক ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্ট কি আমরা যে ডিটারজেন্টগুলো ইউজ করি সেগুলো না সিনথেটিক ডিটারজেন্ট যার মধ্যে ডিটারজেন্টের পরিমাণটা কিনা দশ থেকে পনেরো পার্সেন্ট থাকে বাকি কি থাকে মানে আমরা যে এই যে এ দেখাও এখানে কোয়েশ্চেনটা সিক্সটি ফোরে কি বলেছে যে একটা সিনথেটিক ডিটারজেন্ট ইজ এ ক্লিনি ক্লিনিশিং এজেন্ট ড্রাগ ক্যাটালিস্ট ওর সোপ আমি তোমাদের একটা এক্সপ্লেন করছি জিনিসটা কি যে আমরা যে তোমার হচ্ছে এখানে আমি লিখব আমরা যে ডিটারজেন্টগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট যার মধ্যে অ্যাকচুয়ালি ডিটারজেন্ট থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট বাকি কি থাকে না বাকি বিভিন্ন রকম সোডিয়াম সল্ট থাকে বাকি বিভিন্ন রকম সোডিয়াম সল্ট থাকে কি কি ধরনের সোডিয়াম সল্ট থাকে যেমন আমরা বলতে পারি যে সোডিয়াম সালফেট তারপর হচ্ছে সোডিয়াম সিলিকেট হয় ঠিক আছে সোডিয়াম সিলিকেট তারপর তোমরা লিখে রাখো সোডিয়াম থায়োফসফেট হয় সোডিয়াম কার্বনেট হয় কেন না এই সমস্ত সল্টগুলো কেন ইউজ করা হয় কারণ এগুলো কি করে যে ডিটারজেন্টকে ড্রাই করে রাখতে সুবিধা করে এগুলো হচ্ছে দুটো দুটো জিনিসের জন্য ইউজ করা হয় এই সমস্ত সল্টগুলো এক হচ্ছে ডিটারজেন্ট ড্রাই থাকে আর এই এই সল্টগুলো না যে আমাদের যে ময়লা থাকে জামা কাপড়ে সেগুলো রিমুভ করতে খুব সাহায্য করে রিমুভ করতে খুব সাহায্য করে এর সঙ্গে আরেকটা জিনিস মানে ইউজ করা হয় এই যে আমাদের যে সিনথেটিক ডিটারজেন্ট তাতে আরেকটা জিনিস ইউজ করা হয় যেটাকে বলে সিএমসি সিএমসি ইউজ করা হয় সিএমসি পুরো ফর্ম কি কার্বক্সি মিথাইল সেলুলোজ কার্বক্সি মিথাইল সেলুলোজ ইউজ করা হয় এই কার্বোক্সি মিথাইল সেলুলোজ কি করে এই কার্বোক্সে মিথাইল সেলুলোজ না যে আমাদের যে ময়লাগুলো থাকে জামাকাপড় থেকে বেরোলো সেই ময়লাগুলো জলের সঙ্গে মিশে যেতে সাহায্য করে এই সিএমসি হচ্ছে যে এই যে আমাদের যে ময়লা জামা কাপড় হয় সেই যে ময়লা বা ধুলো কাদা যেগুলো থাকে সেগুলো হচ্ছে জলের সঙ্গে মিশে যেতে সাহায্য করে এবং এবং এই যে সিনথেটিক যে ডিটারজেন্ট হয় সিনথেটিক ডিটারজেন্ট তার সঙ্গে কিছু ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় ব্লিচিং এজেন্ট মানে কি যে ব্লিচিং এজেন্ট মানে হচ্ছে তোমার সোডিয়াম পার্বোরেট ব্লিচিংয়ের মধ্যে কি থাকে না সোডিয়াম পার্বোরেট থাকে সোডিয়াম পার্বরেট পি আর ও আর এ টি সোডিয়াম পারবোরেট এটা কি না ব্লিচিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় এগুলোও হচ্ছে সিনথেটিক ডিটারজেন্টের মধ্যে দেওয়া হয় কেন দেওয়া হয় না এই যে আমাদের একদম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিলে জামাগুলো একদম সাদা হয়ে যায় না এই সাদা এই যে হোয়াইটনেস নিয়ে আসার জন্য এই হোয়াইটনেসটাকে বাড়িয়ে দেয় ব্লিচিং এজেন্টগুলো ব্লিচিং এজেন্ট কী না ব্লিচিং এজেন্ট হিসেবে সোডিয়াম পারবোরেট ইউজ করা হয় না আমাদের জামা কাপড়গুলোর হোয়াইটনেসটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে কী হয় সিনথেটিক সিনথেটিক ডিটারজেন্টটা কী ক্লিনিসিং এজেন্ট এটা একটা মানে জামা কাপড় ধোয়ার জন্য ইউজ করা হয় সিনথেটিক ডিটারজেন্ট মানে আমরা যে কমার্শিয়ালি যে সিনথেটিক ডিটারজেন্টটা ইউজ করি সে যে ডিটারজেন্টগুলো ইউজ করি এই সারফেক্সেল বলো হুইল বলো টাইট বলো সবই কিন্তু সিনথেটিক ডিটারজেন্ট ঠিক আছে সেগুলো কী ক্লিনিসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয় তাই না এবার নেক্সট কোয়েশ্চেনটা কি আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ইন সিনথেটিক ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্টে কি থাকে হুইচ অফ দ্য ফলোয়িং প্রেজেন্ট ইন সিনথেটিক ডিটারজেন্ট দেখো সিনথেটিক ডিটারজেন্ট হচ্ছে একটা বায়োডিক যে সিনথেটিক ডিটারজেন্ট মানে যেগুলো আমরা কমার্শিয়ালি ইউজ করি সেগুলো হচ্ছে সিনথেটিক ডিটারজেন্ট এগুলো কি না এগুলো একটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট এবার আমি একটু আগেই একটা স্ট্রাকচার লিখেছিলাম সোডিয়াম প্যারাডোডেসাইল বেঞ্জিন সালফোনেট তার একটা স্ট্রাকচার লিখেছিলাম না এরকম বেঞ্জিন রিং এদিকে হচ্ছে এসো থ্রি মাইনাস এনএ প্লাস ছিল আর এদিকে হচ্ছে তোমার সিএইচ টুর হোল ইলেভেন আর তারপর হচ্ছে সিএইচ থ্রি ছিল এর নামটা কি বলেছিলাম সোডিয়াম প্যারা ডোডেসাইল বেঞ্জিন সালফোনেট এটা বলেছিলাম কেনা এটা কি একটা বায়োডিগ্রেডেবল রিয়ে যেটা কোথা থেকে তৈরি হয় সেই এলএি লিনিয়ার অ্যালকাইল বেঞ্জিন থেকে তৈরি হয় এটা তৈরি হয় তাহলে এটা যদি একটা বায়োডিগ্রেডেবল হয় আর সিনথেটিক ডিটারজেন্ট যদি একটা বায়োডিগ্রেডেবল রিজেন্ট হয় তাহলে আমি বলতে পারি যে এটাই হচ্ছে সিনথেটিক ডিটারজেন্টের একটা প্রোডাক্ট তাহলে এটা কি অপশান সি অপশান সি হচ্ছে যে হুইচ দ্য ফলোইং রিপ্রেজেন্টেড সিনথেটিক ডিটারজেন্ট অপশান সি এটা একটা সিনথেটিক ডিটারজেন্ট এটারই এটাই তো আমি এখানে লিখলাম তাই না হচ্ছে সিক্সটি সিক্স কি বলেছে দ্য গ্রুপ কমনলি প্রেজেন্টস ইন সিনথেটিক ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্টের মধ্যে কোন গ্রুপটা থাকে এই যে এটাই তো আর সি সিক্স এইচ এই গ্রুপটা থাকে আর সি সিক্স এইচ ফোর এসো থ্রি এন তাই না একটা বেঞ্জির রিং এসো থ্রি এন আর এদিকে আর গ্রুপ এটা ধরলাম আর গ্রুপ তাই না অপশান ডি তাহলে ঠিক আছে স্যার যে দ্য গ্রুপ কমনলি প্রেজেন্ট ইন দ্য সিনথেটিক ডিটারজেন্ট ইজ দিস এটা হচ্ছে আর গ্রুপ দিয়ে লিখলাম এটা হচ্ছে বেঞ্জিনিং সি সিক্স এইচ ফোর আর এস ও থ্রি এনে এইগুলো হচ্ছে সিনথেটিক ডিটারজেন্টে থাকে এ হচ্ছে সিক্সটি সেভেনে কী বলেছে যে হুইচ অফ দ্য ফলিং ইজ নোন অ্যাজ ইনভার্ট সোপ ইনভার্ট সোপ কাকে বলে এটা তোমাদের একটু মনে রাখতে হবে এর পিছনে কোনো মানে বিশাল যুক্তি নেই এটা তোমাদের মনে রাখতে হবে যে ইনভার্ট সোপ কাকে বলে না ইনভার্ট সোপ হচ্ছে এই যে সি ট্রাইমিথাইল স্টেরাইল অ্যামোনিয়াম ব্রোমাইট এটাকে হচ্ছে ইনভার্ট সোপ বলা হয় ট্রাইমিথাইল স্টেরাইল অ্যামোনিয়াম ব্রোমাইড ঠিক আছে এটাকে কি বলা হয় না ইনভার্ট সোপ ঠিক আছে এটাকে হচ্ছে ইনভার্ট সোপ বলা হয় তাহলে এটা এটা গেলো তোমাদের সেকেন্ড পার্ট গেল যার মধ্যে আমরা কি আলোচনা করলাম যা কেমিক্যালস ইন কসমেটিক্স অ্যান্ড ফুড তারপর হচ্ছে ফেরোমোনস আলোচনা করলাম তারপর হচ্ছে ডিটারজেন্ট আলোচনা করলাম ঠিক আছে আরেকটা পার্ট হবে এই এই মানে এই কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের আরেকটা পার্ট হবে যেটাতে আমরা পুরো কমপ্লিট করে দেব তারপর হচ্ছে একটা একটা ভিডিও বানাবো যেটাতে তোমাদের হচ্ছে পুরো যতটা পড়িয়েছি তা সেই সম্বন্ধে যদি আগের কোনো পরীক্ষাতে কোশ্চেন টেশন আসে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ